এই টেকনিক মেনে চলুন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না। এই ধরনের সাবধানতা অবলম্বন করলে হ্যাকিং এড়ানো সম্ভব, সেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমানে নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়া খানিকটা অক্সিজেনের মতো কাজ করে। সোশ্যাল মিডিয়া থেকে একদিনও বিরতি নেওয়া তাদের কাছে খুব দুষ্কর। সোশ্যাল মিডিয়ার মধ্যে অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ফেসবুক। এই ফেসবুক একদিকে যেমন নেটিজেনদের অ্যাডিকশন, অন্যদিকে বর্তমানে অনলাইন ব্যবসার ক্ষেত্রেও এক বিরাট জায়গা। ফেসবুককে অনেকেই তৈরি করেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে বর্তমানে ফেসবুক হ্যাকিংয়ের প্রবণতা বেড়েছে। ইতিমধ্যে অনেকেই বিপদে পড়ছেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ায়। ব্যক্তিগত জরুরি তথ্য রাখা দায়ী হয়ে দাঁড়িয়েছে হ্যাকিংয়ের কারণে। তবে ভয় পাবেন না, একটু সাবধানতা অবলম্বন করলেই হ্যাকিং এড়াতে পারবেন, জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। স্মার্টলি কিছু কৌশল ব্যবহার করেই রেহাই পেতে পারেন এই বড় বিপদ থেকে। বলে রাখা ভালো, এই কৌশলগুলি অনুসরণ করলে আপনার ফেসবুক কোনো দিনই হ্যাক হবে না এবং নিশ্চিতভাবেই সুরক্ষিত থাকবে। তাহলে এবার জেনে নিন কৌশলগুলি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। 2018 থেকে 2020 সালের সমীক্ষা অনুযায়ী জানা গেছে, ফেসবুক ব্যবহারকারী নেটিজেনদের মধ্যে অধিকাংশই খুব সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করেন, যেমন 1 থেকে 6 পর্যন্ত, বা নিজের নাম, প্রিয়জনের নাম অথবা ফোন নাম্বার কিংবা জন্ম তারিখ। এই ধরনের পাসওয়ার্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একদমই নিরাপদ নয়। ফেসবুক হ্যাকাররা আপনার ফেসবুক অ্যাকাউন্ট চেক করলেই অনায়াসেই এই সমস্ত তথ্য সংগ্রহ করে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে। সেজন্যই ব্যবহার করুন অত্যন্ত শক্তিশালী পাসওয়ার্ড। একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য ব্যবহার করুন 10 থেকে 13 ডিজিট। এই 10 থেকে 13 ডিজিটের মধ্যে রাখুন ইংরেজির বড় ও ছোট হাতের অক্ষর, হ্যাশট্যাগ, @ ডলার, স্টার, পার্সেন্টেজ ইত্যাদি প্রতীক চিহ্নগুলি। এগুলি কোনোভাবেই সিরিয়ালি রাখবেন না। এইভাবে পাসওয়ার্ড তৈরি করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক সেটিংসে গিয়ে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখুন। এটি দুভাবে করা যায়, 1 মোবাইল SMS-এর মাধ্যমে, আর মোবাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনার সুবিধামতো যে কোনো একটি উপায়ে অন করে নিন এবং সাথে ফেসবুক সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে লগ ইন অ্যালার্ট অন করে রাখুন। এটি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে। অন্য কোনো ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টকেও লগ ইন করলে ইমেল বা SMS-এর মাধ্যমে আপনি তৎক্ষণাৎ তা জানতে পারবেন এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। তৃতীয়ত, ফিশিং সাইটগুলি এড়িয়ে চলবেন। বিশেষজ্ঞদের পরামর্শ, ফেসবুক স্ক্রল করতে করতে মাঝে মধ্যেই স্ক্রিনে কিছু চমকপ্রদ অফার সম্বন্ধিত বিজ্ঞাপনের সাইট ভেসে ওঠে। অফার থাকে সাইটে সাইন আপ করলে বিভিন্ন বহুমূল্য দ্রব্য ফ্রিতে পাওয়া যাবে, তাছাড়া থাকে অল্প দিনের মধ্যে সুন্দর রোগা হওয়ার বিজ্ঞাপন। এরকমই আরও লিঙ্ক নিত্যদিন ফেসবুকে স্ক্রল করার সময় আমাদের স্ক্রিনে ভেসে ওঠে। এই লিঙ্কগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে। এই ধরনের লিঙ্কে প্রবেশ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ এই ধরনের লিঙ্কগুলির বেশ কিছু উদ্দেশ্য থাকে, যেমন তাদের ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করা। এছাড়াও আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ব্যক্তিগত তথ্য, ইমেল আইডি, ফোন নম্বর ইত্যাদি সংগ্রহ করা। পাশাপাশি এড়িয়ে চলুন স্প্যাম মেসেজ। ফিশিং সাইটের মতো এই মেসেজগুলিও আপনার ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহ করে আপনাকে বিপদে ফেলতে পারে। এই কৌশলগুলি অনুসরণ করলেই, আর একটু সাবধান ও সচেতন হলেই অনায়াসেই আপনি আপনার অ্যাকাউন্ট হ্যাক এড়িয়ে চলতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।